আগামী রোববার 12 মার্চ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে। এরপর 14 মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি। শুক্রবার এই দুই ম্যাচের জন্য টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি। মিরপুরের মাঠে বসে খেলা দেখতে হলে সর্বনিম্ন 200 টাকা খরচ করতে হবে দর্শকদের। বাংলাদেশ ইংল্যান্ডের মধ্যকার টি টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচগুলো ম্যাচের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এছাড়া টিকিটের সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে 1500 টাকা। স্ট্যান্ড গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে 200 টাকা। এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সবচেয়ে বেশি 1500 টাকা। মতদাবাদ সাউথ স্ট্যান্ড গ্যালারিতে 300 টাকায় টিকিট কেটে খেলা দেখতে পারবেন দর্শকরা। ক্লাব হাউসের টিকিট পাওয়া যাবে 500 টাকায়, আর ভিআইপি স্ট্যান্ড গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে 1000 টাকা করে। শেষ দুই ম্যাচের টিকিট পাওয়া যাবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টারে। এই কাউন্টার খোলা থাকবে সকাল 9:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত।